নমস্কার বন্ধুরা, রিনিস কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি এগ পোলাও। এগ পোলাও করার জন্য আমরা গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি, বিনস কেটে নিয়েছি কুচিয়ে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, দুটো ডিমকে আমরা সেদ্ধ করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমরা লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, তেজপাতা নিয়েছি, কাজু, ঘি, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল বা আপনি সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন, চিনি, নুন স্বাদ অনুযায়ী, হলুদ। গ্যাসে আমরা কড়াই গরম বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা সয়াবিন অয়েলটা দিয়ে দেব। গরম হয়ে গেলে আমরা এর মধ্যে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেব ফোড়নে। এবারে এর মধ্যে আমরা সব ভেজিটেবিল গুলোকে ভালো করে ভেজে নেব, ভাজাতেই যেন ভেজিটেবিল গুলো সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবিলগুলো আমরা ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমরা এবারে নুন দেবো স্বাদ অনুযায়ী। আমরা এখন ভেজিটেবিল গুলোর মতনই নুন দেব, যখন রাইসটা দেবো তখন পরে আবার আমরা একটু নুন দেবো রাইসের অনুপাতে। এবারে আমরা কাঁচা লঙ্কাটা আর আদাটাকে ভালো করে পেস্ট করে নেবো। এরপরে আমরা এর মধ্যে চালটাকে দেবো। আমরা এর মধ্যে মটরশুঁটি, কাজুটা দিয়ে দেবো, ভালো করে মেশাবো। এবার আমরা এর মধ্যে আবার একটু নুন দেবো। এরপরে আমরা এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এবার আমরা এটাকে ভালো করে মেশাবো। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে জল দেবো। মশলা ভাজা গন্ধ বেরিয়েছে। আমরা যে বাটিতে চালটা রেখেছিলাম সেই বাটি, এক বাটি চাল রেখেছিলাম সেই বাটি দু বাটি আমরা এর মধ্যে জল দেব, জলটা আমরা গরম করে নেব। আমরা এর মধ্যে এখন জলটা দিয়ে দেব। গরম জলটা আমরা এবার দিচ্ছি এর মধ্যে।
এবার আমরা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তেল জলটা যখন টকবক করে ফুটবে তখন আমরা এটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। জল ফুটে গেছে, এবার আমরা গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট আমরা রেখে দেবো। কড়াই গরম হয়েছে, আমরা এর মধ্যে তেল দেব। সেদ্ধ ডিম করা ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে উঠিয়ে রেখে দেব। এবার আমরা ঢাকনাটা উঠাবো। জল অনেকটা কমে এসেছে, চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। চাল পুরো সেদ্ধ হয়ে গেলে আমরা তারপরে মিষ্টিটা দেবো, না হলে মিষ্টি দিয়ে দিলে চাল সেদ্ধ হবে না। এবার আমরা এর মধ্যে ভাজা ডিমটা দিয়ে দেবো। চাল সেদ্ধ হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে ঘি দেবো। এবার আমরা এর মধ্যে চিনি দেবো। আমাদের এক পোলাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে প্লেটে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।